বন্ধুরা, অদিতি পাল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি অদিতি, আজকে আপনাদের জন্য আবারও নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তোমরা প্রত্যেকেই জানো আজকে আমি কি ভিডিও তোমাদের জন্য নিয়ে হাজির হয়েছি। তার কারণ আগের ভিডিওটা যারা যারা দেখেছো সেখানে আমি অ্যাডসেন্স পিনের ব্যাপারে বলেছিলাম তোমাদেরকে, আর বলেও ছিলাম যে আজকে আমি তোমাদের জন্য আমার ইউটিউবের ফার্স্ট আর্নিং কত এবং কীভাবেই বা আমি এই আর্নিংটা পেয়েছি, আমাকে কোন কোন বাধার সম্মুখীন হতে হয়েছে, কোন কোন প্রবলেমের মুখোমুখি হতে হয়েছে সমস্তটা তোমাদেরকে জানাবো, কীভাবে স্টেপ বাই স্টেপ আমি আর্নিংটা পেলাম সমস্তটাই তোমাদেরকে জানাবো। অবশ্যই যারা এখনো পর্যন্ত আগের ভিডিওটা দেখে নাও নি তারা কিন্তু আই বাটনে চলে যাও, ওখানে গিয়ে আগের ভিডিওটা দেখে নেবে। আর ভিডিওটা কেউ স্কিপ করো না, তার কারণ আজকের ভিডিওটা ভীষণই নলেজেবল হতে চলেছে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, সাথে সাথে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তোমরা কিন্তু অনেকে শেয়ার করছো না, তো প্লিজ তোমাদেরকে রিকোয়েস্ট করছি শেয়ার করো, নতুন চ্যানেল একটু সাপোর্ট করো। তোমরা একটু সাপোর্ট করলে তাহলে কিন্তু আমি খুব তাড়াতাড়ি এগিয়ে যেতে পারবো এবং তোমাদের সামনে আরো ভালো ভালো কন্টেন্ট হাজির করতে পারবো। তো চলো, আর বেল বাটনটা অবশ্যই ক্লিক করতে ভুলো না, তাহলে কিন্তু তোমরা নোটিফিকেশন কখনোই পাবে না। অনেক সময় নোটিফিকেশনের প্রবলেম হয়, তাই জন্য বারবারই বলছি সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করো। তো চলো আজকে আর বেশি কথা না বাড়িয়ে সরাসরি দেখে নেওয়া যাক আজকের ভিডিওটি। বন্ধুরা, আমি ফাইনালি ইউটিউবের ফার্স্ট আর্নিং রিসিভ করে ফেলেছি। সত্যি এটা একটা দারুণ মজার একটা স্মৃতি, সত্যি ভীষণ মজার। যারা এই ইউটিউবে প্ল্যাটফর্মে রয়েছো, ইউটিউবে ভিডিও বানাচ্ছো, তারা যখন ফার্স্ট আর্নিংটা পাও সত্যি তাদের তো ভীষণই মজা হয়। আমারও কিন্তু এরকম একটা দিন গেছে যে দিনটা আমি খুবই মজা করেছি যে এরকম এই ফার্স্ট আর্নিং পেলাম। আমি তো কখনো ভাবিনি যে এমনটা হতে পারে। তো আমি আজকে তোমাদেরকে জানাবো যে আমার ফার্স্ট আর্নিং কত। তবে সেইটা জানানোর আগে এই যে আমি স্ট্রাগল করেছি, কীভাবে আমি আর্নিংটা পেলাম, সেই সমস্ত গল্পই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো সেগুলো আগে শুনে নিই, তারপর লাস্টে তোমাদেরকে জানাচ্ছি যে আমি ইউটিউব থেকে আর্নিং ফার্স্ট আর্নিং কত পেয়েছি বা কত ভিউতে কত কি টাকা হয় সমস্তটাই তোমাদেরকে জানাবো। তো চলো দেখতে থাকো স্কিপ না করে। সো গাইস, তোমরা প্রত্যেকেই জানো আমার ফার্স্ট চ্যানেল মুভি স্টেলার রিয়াকশন অদিতি পাল, ওই চ্যানেলটিরই কিন্তু আমি ফার্স্ট আর্নিং পেয়ে যাই। এবং যেই সময় আমার এই চ্যানেলটি মনিটাইজেশন হয় সেটা হচ্ছে এপ্রিলের 23 তারিখ, আমার এখনো মনে আছে। তবে ফেব্রুয়ারির দিকে লকডাউন পড়েছিল এবং কড়া লকডাউন, যেখানে কেউ কোনো মানুষই রাস্তায় বেরোতো না, সমস্ত পরিষেবা বন্ধ ছিল। কীরকম সিচুয়েশন ছিল সেটাকে নিয়ে তো নতুন করে আর সত্যি কিছু বলার নেই, তোমরা প্রত্যেকেই জানো। আর সেই মুহূর্তে আমার এই মনিটাইজেশনটা পেতেও কিন্তু অনেকটা সময় লাগে, প্রায় 20-25 দিন মতো আমার টাইম লেগে যায়। এতটা টাইম লাগে না, তার কারণ এই চ্যানেলটিও তো আমি মনিটাইজেশনে পাঠিয়েছি, করেও যেটা কিন্তু আমার সেরকম টাইম লাগেনি। কিন্তু ওই সময় যেহেতু লকডাউন চলছিল, সমস্ত কিছু বন্ধ, আমি যে 20-25 দিনে পেয়েছি এটাই অনেক আমার সৌভাগ্য। তার কারণ অনেক মানুষের এমন আছে যাদের আরো অনেক অনেক বেশি সময় লেগেছিল। আর তারপরের যে স্টেপটা ছিল সেটা হচ্ছে অ্যাডসেন্স। অ্যাডসেন্সে কিন্তু ভেরিফিকেশন একটা কোড আসে বাড়িতে, ঠিক আছে, সেটা পেতে গেলে $10 হতে হয়। $10 হলে তবেই আমি ওই ভেরিফিকেশনটা করতে, মানে ওই কোডটাকে ওরা বাড়িতে পাঠাবে। এবার সেটা আসতেও কিন্তু অনেকটা সময় লাগে, তার কারণ ওটা অনেকটা দূর থেকে আসে, মুম্বাই থেকে। আর সেই সময় তো লকডাউন চলছিল, এইভাবে তো কোনোভাবেই সম্ভব না। কিন্তু আমার কিছু করার ছিল না, আমি সেই সময়ই পাঠিয়েছি, ফার্স্ট বার পাঠিয়েছি, আমার কাছে কিন্তু এসে পৌঁছায়নি। আমি অনেকক্ষণ অনেক দিন ওয়েট করেছি, মানে প্রায় হয়তো 2 মাসের মতো ওয়েট করেছি, কিন্তু আমার কোনো রকম কোনো আসেইনি। তারপরে আমি আবার সেকেন্ড টাইম করলাম, তখনও আমার আসেনি। থার্ড টাইম যখন আমি করলাম তখন আমার অ্যাডসেন্সের পিনটা অলরেডি বাড়িতে আসে, আর তারপরেই কিন্তু আমি ওই কোডটা দিতে পারি, তবে আমার ভেরিফিকেশনটা হয়। এতটা সময় কোনো মতেই লাগে না, সত্যি আমি ভীষণই ভেঙে পড়েছিলাম যে এতদিন ধরে অনেক চেষ্টা করছি, কোনোভাবেই আমি অ্যাডসেন্সের পিন পাচ্ছি না, কি হবে কি না হবে। যেহেতু ফার্স্ট টাইম একটা ইউটিউব চ্যানেল খুলেছি তো সেই রকম হয়তো এক্সপিরিয়েন্স আমার নেই, তবুও অনেকের ভিডিও দেখছিলাম, সবাই একই কথা বলছিল যে এরকম লকডাউনের জন্য সমস্যা হচ্ছে। তবে ফাইনালি 3 মাস ওয়েট করার পর আমার কাছে কিন্তু চলে আসে। এখন ব্যাপারটা হলো সেই সময় তো আর্নিং সেরকম হচ্ছিলই না, লকডাউনের কারণে সমস্ত অ্যাড সব কিছুই বন্ধ ছিল। যারা মাস গেলে $200-$300 ইনকাম করতো তারা ওই সময় গিয়ে হয়তো টেনে মেনে $100 এমনটা ইনকাম করেছে। তো সেক্ষেত্রে আমি নতুন নিউ কামার, তো আমি তো সেরকমভাবে আর্নিং পাইনি, তখন সেরকম ভিউজ ছিল না, সেরকম সাবস্ক্রাইবার ছিল না, তো আর্নিংটা পাবো কী করে। তো অনেক চেষ্টা করে এপ্রিল মে জুন এই 3 মাস মিলে একটা আর্নিং, মানে $100-এর কমে তো ইউটিউব কখনোই, অ্যাডসেন্স থেকে কখনোই ব্যাঙ্কে ট্রান্সফার হয় না। $100 হয়ে গেলে তখন ভেরিফিকেশান যদি করা থাকে তাহলে অটোমেটিক হয়ে যাবে। তবে
তবে যেহেতু $100 আমার হয়নি, সেই কারণে আমার এতটা সময় লেগে গেছে, 3 মাস লেগেছে আমার $100 হতে। তার কারণ সেই সময়টা অ্যাডই ছিল না, তো আর্নিংটা আসবে কোথা থেকে? 3 মাস পর যখন আমার হয়ে যায় $100, আর সেই মুহূর্তে কিন্তু আমার 3 মাস পরে অমনি চলেও আসে কোডটা, আর সেই মুহূর্তে আমার $100 হয়েও গিয়েছে। তো তখনই আমি সাথে সাথে ভেরিফিকেশনটা করে নিই, আর ভেরিফিকেশনটা করার সাথে সাথেই আমার কিন্তু ওইটা ফাইলটা জমা পড়ে যায় আর অ্যাক্সেস পাঠিয়ে দেয় ব্যাংকে, এবং ব্যাংক থেকে ওটা আসতে আসতে মোটামুটি 5 দিন মতো আমার সময় লেগেছে। তার কারণ তোমরা যারা ইউটিউব করো, ইউটিউব প্ল্যাটফর্মে রয়েছো, তাদেরকে বলছি, তারা তো অবশ্যই এই ব্যাপারটা জানো, আর যারা জানো না তাদেরকেও বলছি, ইউটিউবের হচ্ছে পেমেন্ট রিলিজ করার ডেট হচ্ছে মাসের 22 তারিখ, মানে শেষের দিকে মাসের 22 তারিখে, প্রত্যেক মাসের 22 তারিখে ওরা কিন্তু ইউটিউব পেমেন্টটা রিলিজ করে ব্যাংকে পাঠিয়ে দেয়। এবার ব্যাংকের কিন্তু পাঠাতে 5 থেকে 7 দিন মতো টাইম লাগে, ম্যাক্সিমাম 10 দিনও লাগে অনেক সময়, অনেক সময় ছুটি থাকে, প্রবলেম থাকে, তো সেই কারণে সময় লাগে। তো আমি লাকিলি আমার ওই কোডটাকে কিন্তু ঠিক 23 তারিখে রিসিভ করেছিলাম, আর সেই কারণে 23 তারিখে যখন আমার ভেরিফাইটা হয়ে গেল, সাথে সাথেই কিন্তু আমি দেখলাম যে কিছুক্ষণ বাদে হোম থেকে আমার টাকাটা উড়ে গেল, মানে ইউটিউব কিন্তু পেমেন্টটাকে রিলিজ করে ব্যাংকের কাছে পাঠিয়ে দিয়েছে। তারপরে আমার 5 থেকে 7 দিন সময় লাগে, নেক্সট আমার কাছে আর্নিংটা পৌঁছে যায় ব্যাংকে, আমি রিসিভ করি। গাইজ, এই ছিল আমার জার্নি। হ্যাঁ, সত্যি একটু কঠিন জার্নি ছিল বটে, তবে সব কিছুর মধ্যে আনন্দের ব্যাপার হচ্ছে এটাই যে ফাইনালি আমি ইউটিউব আর্নিংটা রিসিভ করে ফেলেছি। এখন ব্যাপার হচ্ছে, তোমরা প্রত্যেকেই জানার জন্য ওয়েট করে এখনও বসে রয়েছো, ভিডিওটা দেখছো, যে আমার ইউটিউব আর্নিংটা কত হলো। অবশ্যই বন্ধুরা তোমাদেরকে জানাবো, তার কারণ তোমরাই তো আমাকে এই সাহায্যটা করেছো। তোমরা যদি আমার ভিডিওগুলো না দেখতে তাহলে আমি কোনোভাবেই আর্নিংটা পেতাম না, তাই তোমাদের সবার আগে জানার অধিকার রয়েছে, তার কারণ তোমরা আমার এই ইউটিউব চ্যানেলে ফ্যামিলি মেম্বার, তাই সবার আগে তোমাদেরকেই জানাবো। এখন ব্যাপার হলো, ইউটিউবের তো কিছু রুলস রয়েছে, আমি কত আর্নিং পেয়েছি সেটা কিন্তু আমি কোনোভাবেই মুখে বলতে পারবো না, তাই তোমাদের আমি একটা ফোনের নাম বলছি, তোমরা ফ্লিপকার্টে গিয়ে চেক করে নাও, যেটা দেখবে ওই ফোনটা যত দাম রয়েছে ঠিক তার আশেপাশেই আমি আমার ফার্স্ট আর্নিংটা রিসিভ করেছি, Redmi Note 7। তো ওই ফোনটার যেটা দাম রয়েছে সেই দামটার আশেপাশেই কিন্তু আমি আমার আর্নিংটা রিসিভ করেছি, তোমরা গিয়ে দেখে নাও। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, সাথে সাথে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল বাটনে অল বাটনটা অবশ্যই ক্লিক করো, যাতে এর পরে যখন আমি নতুন আরো কোনো ভিডিও নিয়ে আসবো তোমরা সবার আগে নোটিফিকেশনটা পেয়ে যাও। তো চলো, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি।